আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন একটা আয়োজন নিয়ে বসেছি, ঠিক ধরেছেন। আজকে বিকালে প্যানকেক দিয়ে চা খাওয়া যাক। চলুন তাহলে প্যানকেকটা করে নিই। প্যানকেক করার জন্যে আমি প্রথমেই যা কিছু নিয়েছি তা হলো এক কাপ ময়দা নিয়েছি, চালনি দিয়ে চেলে নিয়েছি। ময়দাটা কিন্তু চেলে নিতে হবে। চিনিটা গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। কিছু গরুর দুধ নিয়েছি ঘন, কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়েছি, একটা কলা নিয়েছি, বাদাম নিয়েছি। চলুন আজকে বিকালের নাস্তায় আমরা সবাই মিলে প্যানকেক খাই আর মজা করি। আচ্ছা, প্রথমেই যেটা করব সেটা হলো এই ডিমটা এর মধ্যে ঢেলে দেব। দিব এখানে একটু দুধ, লাগলে পরে আবার দেব। এখানে আমি দিব সাদা গরম মশলার বিচিটুকু, শুধু একটু ফ্লেভার করার জন্যে। দিব অল্প একটু লবণ। এখন এটাকে খুব সুন্দর করে বিট করে নেব। এরপর এখানে অনেকটা হয়ে গেছে, ফেনা উঠে গেছে, সুন্দর বিট হয়েছে, এটা আরও করতে হবে একটু পরপর। এখানে আমি একটু সাদা তেল দিব, অল্প একটু সাদা তেল দিলাম। দিয়ে এটা আরো ভালো করে বিট করে নেব। খুব সুন্দর করে এটা বিট করে নিতে হবে এবং একটু সময় নিই। যেহেতু আমি এগুলো সব হাতে বিট করছি, তাই আটাটা পরে দিব, ময়দাটা পরে দিব। হ্যাঁ, এরকম করে ঘুরে 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 এটাকে এভাবে বিট করে নিয়েছি। এখন আমি এখানে কিছু বাদাম কুচি দিব আর দিব কলাটা। এখন এখানে দিব অল্প একটু বেকিং পাউডার, দিয়ে এটা আরও ভালো করে আমি ফেটিয়ে নিব খুব সুন্দর করে। আর এখন আমি এখানে কিছুটা ময়দা আগে দিব, দিয়ে পরে লাগলে আবার দিব। ময়দাটা কিন্তু আমি আগে দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এখানে এক কাপ চিনি ছিল, যেহেতু আটাও এক কাপ, সরি ময়দাও এক কাপ, চিনিও এক কাপ, তারপরও আমি একটু রেখে দিলাম, পরে চেখে আবার দিব। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার আরেকটু আটা লাগবে, একটুখানি একটু আটা দিলাম, দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে ফেটে নিব। হয়ে গেছে, কিন্তু একটু পাতলা হয়েছিল দেখে আর একটু আটা দিয়ে দিলাম। আর একটু ফেটতে হবে। মিশ্রণটা
হয়ে গেছে, আমরা এখন এটাকে ভাজবো। কিন্তু ভাজবো একটা মজার জিনিসে, সেটা হলো মাটির দুধ পিঠা যে করে খোলায়, সেই খোলায় আমি আজকে প্যানকেকটা আপনাদেরকে করে দেখাবো। মাটির খোলাটা আমি উঠিয়ে দিয়েছি, অলরেডি একটা প্যানকেক আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এটার মধ্যে সামান্য একটু তেল নিতে হবে, সামান্য, জাস্ট প্যানে আপনি যেভাবে এই কেকটা করবেন এখানেও ঠিক ওই একই নিয়মে এই কেকটা করবেন। দুই পিঠ উল্টে নেবেন। আপনার যদি এই খোলাটা না থাকে তো আপনি প্যানেই করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু অন্যরকম করে দেখাবো দেখে এখানে করলাম। হয়ে গেছে, হ্যাঁ, খুব সুন্দর কিন্তু প্যানকেকটা হয়ে গেছে। এখন এখানে যেহেতু একটু তেল আছে, তেল একটুখানি আছে তাই আর তেল দিলাম না, এখন আমি আর একটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে এই মাটির ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। জালটা কিন্তু মিডিয়ামে হবে, জাস্ট যেভাবে আপনারা ফ্রাই প্যানে প্যানকেকটা করেন ঠিক সেইভাবে আমি দুধ পিঠা, চিতই পিঠা করার যে মাটির খোলাগুলো আবহমান গ্রাম বাংলায় পাওয়া যায় সেটার মধ্যে করে আমি এই পিঠাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এক পিঠ যখন এরকম হয়ে আসবে তখন আপনি আর এক পিঠ উঠিয়ে দেবেন, আর যখন প্রয়োজন মনে করবে তখন একটু সাদা তেল চতুর্দিকে ছিটিয়ে দেবেন, মানে একটুখানি, আমি দিয়ে দেখাচ্ছি আর একটা, এটা আগে হোক। খেতে কিন্তু এটা খুব টেস্টি এবং একদম নরম, আপনার প্যানকেক যেভাবে থাকে দেখেন ভিতরটা একদম পরিচ্ছন্ন, কোনো কাঁচা নাই এবং পারফেক্ট, ঠিকঠাক। হ্যাঁ, এরকম করে একটু অনিয়ম করে খেতে কার না ভালো লাগে। এই যে দেখুন, ঠান্ডা হলে চায়ের সাথে এটা আপনি অনায়াসে অল মেম্বারকে দিতে পারবেন। হয়ে গেছে দুই পিটি একদম, এখন এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে একটুখানি সাদা তেল দেব, অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম, অল্প, বেশি দেবেন না, অল্প একটু সাদা তেল দিলাম। এখন এর মধ্যে আমি কেকটা দিয়ে দিই, অল্প করেই দিব, বেশি দেব না, ঢেকে দেব এবং এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিব এবং দুই পিঠই হয়ে গেলে এরকম করে নামায় নেব। এটা কিন্তু ভিতরে একদম কাঁচা নেই, খেতে কিন্তু খুবই টেস্টি এবং বেশ মজার হয়েছে। ভিতরটা একদম নরম এবং সিদ্ধ হয়েছে, কোনো কাঁচা নেই, আপনি এটা তৎজলদি স্কুলের টিফিনে, সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, এটা একটা কমন খাবার, খুব তাড়াতাড়ি বেবিদের জন্য তো বলাই বাহুল্য, প্যানকেকের কথা শুনলে আমাদের সাধারণ বেবিরা একদম লাফ দিয়ে ওঠে। তো আপনি এইভাবে মাটির খোলায় একদিন করে খেয়ে বলবেন কেমন লাগলো। তৈরি হয়ে গেল আমার মজাদার প্যানকেক। এই প্যানকেকটা আপনি আমার মতন এরকম মাটির খোলায় একদিনের জন্য হলো করবেন, খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, আর ভালো যদি লাগে তা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন এবং সাথে থাকবেন। আজ তবে এখানেই, দেখা হবে আবার কোনো সাধারণ রেসিপি নিয়ে, ততদিনে আল্লাহ হাফেজ।